এডুকেশনাল গাইডলাইনের দরফ থেকে সকলকে স্বাগত জানাই গতকালই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের প্রত্যেক স্টুডেন্টকেই স্টাডি মেটেরিয়াল সংগ্রহের ব্যাপারে ভিডিওর মাধ্যমে আমরা তথ্য দিয়েছিলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম এমসিকিউ রেজাল্ট জবেই পাবলিশ হোক না কেন এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নেওয়া

ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় আমরা এক এক করে অনেকগুলো স্টাডি সেন্টারের স্টাডি মেটেরিয়াল দেওয়ার নোটিসে যাব তার আগে বলে রাখব এতগুলো স্টাডি সেন্টারে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার বা স্টাডি বুক দেওয়ার যে তথ্য বা নোটিস আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি বিডিপি তৃতীয় বর্ষের স্টুডেন্ট বিক্রম সরকার বাড়ি কল্যাণী চাকদা কলেজের স্টুডেন্ট ওনার জন্যই এতগুলো স্টাডি সেন্টারে স্টাডি বুক দেওয়ার তথ্য বা ইনফরমেশান বা নোটিস আপনাদের শেয়ার করতে পারলাম অবশ্যই ওনাকে ধন্যবাদ জানাই চলুন উনি যে মেসেজগুলো আমাদেরকে পাঠিয়েছেন দেখে নিই উপরে আছে দিকে দেখুন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় উপরের নোটিশে বলা হয়েছে এত দ্বারা বিডিপি প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জানানো যায় যে আগামী ছয়ই ফেব্রুয়ারি দু হাজার একুশ শনিবার দুপুর বারোটার সময় পরিচিতি সভার আয়োজন করা হয়েছে উক্ত দিনে বইও দেওয়া হবে সকলকে উক্ত সময়ে ও উক্ত দিনে উপস্থিত হওয়ার জন্য জানানো যায় অর্থাৎ আপনারা দেখতেই পেলেন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় যারা নতুন অ্যাডমিশান নিয়েছেন বিডিপি প্রথম বর্ষ তাদের বই দেয়া হবে এবং সেই সঙ্গে পরিচিতি অনুষ্ঠানও হবে এই ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এই যে পরিচিতি সভা এটা খুব পজিটিভ দিক এটা কিছু কিছু স্টাডি সেন্টার করে যারা নতুন অ্যাডমিশান হন তাদের সাথে যাতে পরিচয় হয় এবং সেই পরিচয় অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু বই বিতরণ করা হয় যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যাবতীয় কোর্স ডিস্টেন্সেই হয় সেখানে ছাত্র শিক্ষকের মধ্যে যোগাযোগ খুবই কম থাকে এক্ষেত্রে ভর্তির পর নতুন স্টুডেন্টদের সঙ্গে পরিচিত করার জন্যেই এই পরিচিতি অনুষ্ঠান বা পরিচিতি সভা এটা খুব পজিটিভ একটা পদক্ষেপ সব স্টাডি সেন্টার তবে করে না আমরা জানি কিছু কিছু স্টাডি সেন্টার এই পরিচিতি সভা করে এরপর নিচের দিকে বাঁদিকে বারাসাত গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টার এখানে বলা হয়েছে বিডিপি সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারের স্টাডি মেটেরিয়াল নিম্নলিখিত দিনগুলিতে দেয়া হবে ডান দিকে উপরের দিকে দেখুন তারিখগুলো দেওয়া আছে তিরিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি ছয়ই ফেব্রুয়ারি সাতই ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে বেলা তিনটে পর্যন্ত এবং তারই নিচে বই সংগ্রহের ছবি দেওয়া আছে যে যে বই স্টুডেন্ট পেয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে এখানে যদিও বলা হয়েছে আমি বারাসাত স্টাডি সেন্টার থেকে কালি বই সংগ্রহ করলাম ইংলিশে ওনার্স অর্থাৎ ইংলিশে ওনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখানে দুটো ইংলিশ ওনার্সের বই অর্থাৎ ই ইজি ওয়ান ই জি টু এবং সেই সঙ্গে এফএইচ এস আছে লাল রঙের যেটা মানববিদ্যা ও সমাজবিজ্ঞান এবং সেই সঙ্গে একেবারে উপরে বাঁ দিকে এফিজি অর্থাৎ ইংরেজি কম্পালসারি মাঝখানে এফ বিজি বাংলা কম্পালসারি একেবারে উপরে ডান দিকে সবুজ রঙের এটা হচ্ছে ইএনভিএস ভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা কম্পালসারি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের বই এটা যদি বাংলা অনার্স নিয়ে অ্যাডমিশান নেন কেউ তাহলে ইইজি এই দুটো বইয়ের বদলে সেখানে থাকবে ইবিজি ওয়ান ইবি টু বাদ বাকি চারটে কম্পালসারি পেপার কিন্তু একই থাকবে প্রত্যেকেরই কম্পালসারি পেপার একই ইতিহাস অনার্স নিয়ে প্রথম বর্ষে ভর্তি হলে ইতিহাস ওনার্স প্রথম ও দ্বিতীয়পত্র চেঞ্জ হবে বাদ বাকি চারটে পেপার অর্থাৎ কম্পালসারি পেপার কিন্তু একই থাকবে এটা শুধু আর্টস বিভাগ নয় সায়েন্স বিভাগেরও একই চারটে কম্পালসারি প্রত্যেকেরই একই শুধুমাত্র ওনার্সগুলো প্রত্যেকের ওনার্স অনুযায়ী চেঞ্জ হবে এবং এখানে পজিটিভ একটা বার্তাও দেওয়া হয়েছে যারা নতুন করে বিডিপিতে অ্যাডমিশান নিয়েছ তোমরা নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করো বই দেওয়া হচ্ছে অর্থাৎ এটা বারাসাত গভর্নমেন্ট কলেজ বা ঘাটাল স্টাডি সেন্টারের বই দেওয়া সংক্রান্ত নোটিশ হলেও সব স্টাডি সেন্টার কিন্তু এইরকম নোটিশ দেবে বা দিয়েছে আপনারা অবশ্যই নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে নেবেন এখানে আরও বলা হয়েছে বাঙাদিকে নিচের দিকে শুধুমাত্র শনিবার আর রবিবার করে যাবে সঙ্গে এস এল এম স্লিপটা নিয়ে গেলেই হবে অর্থাৎ এই রকম যে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড যেটা ডাউনলোড করা যাচ্ছে এখন এটা নিয়ে যাবেন নিচের দিকে এস এল এম এস এই অংশটা আছে এখানে আপনাদের ফার্স্ট ইয়ারের পেপার উল্লেখ আছে এই পেপার অনুযায়ী আপনারা এই স্টাডি ম্যাটেরিয়াল পাবেন তবে অনেক কলেজ ভর্তির সময় যে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান বা পেমেন্ট রিসিপ এইগুলো যাবতীয় দেখতে চাই তাই প্রত্যেকেই বলবো আপনারা ভর্তির সময় যে সকল তথ্যগুলো আপনাদের জেনারেট হয়েছিল বা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিয়েছিলেন সেই সকল তথ্যগুলো বা ডকুমেন্টসগুলো আপনারা দু কপি তিন কপি করে প্রিন্ট করে নিয়ে যাবেন এবং অবশ্যই প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড এবং সেই সঙ্গে এই এস অংশটাও অবশ্যই নিয়ে রাখবেন অবশ্যই যারা নতুন অ্যাডমিশান নিয়েছেন এরপর আরও একটা স্টাডি সেন্টারে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার নোটিশ বা ইনফরমেশান শেয়ার করেছেন বিক্রমবাবু ডান দিকে আপনারা শিডিউল দেখতে পাচ্ছেন কৃষ্ণগর গভর্নমেন্ট কলেজ স্টাডি সেন্টার এই স্টাডি সেন্টার স্টাডি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউট করার শিডিউলটা সুন্দর করে সাজিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ডেট দোসরা ফেব্রুয়ারি দু এখানে টাইম দেওয়া আছে রুম নাম্বার এনরোলমেন্ট নাম্বার এইগুলোর ডিটেলস উল্লেখ গেছে কত এনরোলমেন্ট নাম্বার থেকে কত এনরোলমেন্ট নাম্বার কোন রুমে হবে কোন টাইমে সুন্দর করে এখানে শিডিউল করা হয়েছে যেমন সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত অর্থাৎ বাংলা ওনার স্টুডেন্টদের কথা এখানে বলা হয়েছে তাদের এনরোলমেন্ট নাম্বার এখানে উল্লেখ আছে এত এনরোলমেন্ট নাম্বার থেকে এত কোন রুমে এইগুলো ডিটেলস এখানে উল্লেখ আছে তেসরা ফেব্রুয়ারি সেখানে আছে ইংরাজি বাংলা ইপিএ ইসিও এইসব সাবজেক্টের এনরোলমেন্ট নাম্বার অনুযায়ী স্টাডি মেটেরিয়াল ডিস্ট্রিবিউটের একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে একই রকমভাবে চৌঠা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি শিডিউল করা হয়েছে ইতিহাস অনার্স স্টুডেন্টদের ইএসও ইপিএস এইসব সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়ার শিডিউল এখানে দেখা যাচ্ছে এখানে আরও বলা হয়েছে বিডিপি বুক ডিস্ট্রিবিউশান শিডিউল ফর ফার্স্ট ইয়ার দু সালে যারা বিডিপি প্রথম বর্ষে ভর্তি হয়েছেন দোসরা ফেব্রুয়ারি দু তারিখ থেকে নিম্নলিখিত শিডিউল অনুযায়ী তাদের বই ও রেডিট কার্ড দেওয়া হবে বই নেওয়ার জন্য সঙ্গে যা আনতে হবে এখানে বলা হয়েছে বই নেওয়ার জন্য কী কী আনতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম দু কপি একটি কালার স্ট্যাম্প সাইজ ফটো তিন নম্বরে বলা হয়েছে এনরোলমেন্ট সার্টিফিকেটের একটি ডাউনলোডেড কপি ক্যান্ডিডেট ছাড়া অন্য কাউকে রেড কার্ড দেওয়া হবে না অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছেন আপনার দিকে অনেক কিছু এখানে নিয়ে যেতে বলছে আমরা যেটা পূর্বেই বললাম অ্যাপ্লিকেশান ফর্ম থেকে শুরু করে এনরোলমেন্ট সার্টিফিকেট সেই সঙ্গে কালার ফটোও এখানে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে অবশ্যই আপনারা সমস্ত ডকুমেন্টস কাছে রাখবেন এরপর চলে যাচ্ছি আরও একটা স্টাডি সেন্টার মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ স্টাডি সেন্টার এখানে দেখুন নোটিশে বলা হয়েছে স্টাডি ম্যাটেরিয়ালস অফ ডিফারেন্ট কোর্সেস অফ এনএস মহারাজা মনীন্দ্র কলেজ স্টাডি সেন্টার উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার দ্য ফলোইং শিডিউল এখানে দেখুন পিজি পার্ট টু একত্রিশে জানুয়ারি যেটা হয়ে গেছে সকালে এগারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত দেওয়া হয়েছে বিডিপি পার্ট ওয়ান সাতই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত দেয়া হবে অর্থাৎ যারা নতুন অ্যাডমিশান নিয়েছেন বিডিপি কোর্সে পার্ট ওয়ান তাদের বই দেওয়া হবে সাতই ফেব্রুয়ারি এবং চোদ্দোই ফেব্রুয়ারি এবং বিডিপি পার্ট টু পার্ট থ্রি অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্টদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে একুশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুরে একটা পর্যন্ত বিভিন্ন স্টাডি সেন্টারে স্টাডি ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যাবতীয় তথ্য ইনফরমেশান নোটিস আপনাদেরকে শেয়ার করতে পারার জন্য অবশ্যই বিক্রমবাবুকে ধন্যবাদ এবং যাদের এখনও স্টাডি মেটেরিয়াল দেয়নি বা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়নি অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকেই বলবো আপনারা নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে নেবেন কবে থেকে স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে এখানেই ভিডিওটি শেষ করলাম অবশ্যই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও ও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন